বাম রাজনীতির গুরুত্ব আছে এবং সেটা থাকবে। তার কারণ মানুষ যতদিন থাকবে তাদের মধ্যে কনফ্লিক্ট থাকবে, সেই কনফ্লিক্ট থাকলেই বাম রাজনীতিরও গুরুত্ব থাকবে। এরকম একজন প্রার্থীকে মানুষের সামনে দাঁড় করিয়ে দিচ্ছি, এটা রাজনৈতিক দলগুলো ঠিক করছেন না। এতে রাজনৈতিক দলটি হয়তো মনে করতে পারে আমার সাময়িক লাভ হচ্ছে, কিন্তু সুদূর প্রসার হয়েছে এদের কিন্তু ক্ষতিই হয়। সে কনসেপ্টটা হতে পারে সেটা 4,000 টাকা বা 6,000 টাকা বা 5,000 টাকা বা 3,000 টাকা বা 2,000 টাকা। এই বাম দলগুলিতে পেশাদার বিপ্লবী, সেই জন্য এই কনসেপ্ট আছে যে যারা সর্বক্ষণের কর্মী হন তাদের সেটা পরিমাণ খুব অল্প, সেই জন্য তো সর্বক্ষণের কর্মী ভাতা সেটা দেওয়া হয় বাম দলগুলোতে। ধর্মনিরপেক্ষতার কনসেপ্ট হচ্ছে যে তার যে বিশ্বাস সেই বিশ্বাসটি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেটা চাপিয়ে দেওয়া হবে না নীতি নির্ধারণের ক্ষেত্রে। এটা হচ্ছে ধর্মনিরপেক্ষতার কনসেপ্ট। সরকার প্রসেসটাকে সেটাকে অ্যাডপ্ট করে নেওয়াটা বিশেষ করে রাজনৈতিক সাফল্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য দেখবেন তাহলে ভারতবর্ষের মানুষ রাজনৈতিকভাবে সমাজদার, কিন্তু রাজনৈতিক কোন ইস্যুটি ভোটিং ইস্যু হিসাবে মানুষের কাছে ক্যানভাসড হবে এখনও তো মানুষ সেইভাবে, আমাদের ভারতবর্ষের মানুষ সেইভাবে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারেননি, এটা নির্দ্বিধায় বলা যায়। কিন্তু তারপরে আমি বলবো তৃণমূল কংগ্রেস এই রাজ্যে অন্তত পক্ষে তারা মানুষের কাছে এই বিশ্বাস দিতে সমর্থ হলো যে অ্যান্টি মোদি ভোট তাদেরকে কনসোলিডেট করে দেওয়া হোক। পার্লামেন্ট ইলেকশন মূলত প্রো মোদি অ্যান্টি মোদি এই প্যাটার্নে ভোট হয়েছে এবং নমস্কার, সৌমেন সরকার বলছি। ক্যাম্পাস প্লাস চ্যানেলের আরেকটি নতুন প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত। যাকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু মোটেই আমাদের চ্যানেলও নতুন না, যদিও যে ব্যাপারে কথা বলবো সেটা তার পক্ষে তিনি বলেই থাকেন, কিন্তু আমাদের চ্যানেল আগে বলেননি। ফিরদৌস শামীম, তো মিস্টার শামীমকে আমি একটা কথা জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে যে এই যে মেসেজটা, এই যে ইলেকশনটা হলো পার্লামেন্ট ইলেকশন, এখান থেকে তিনি কি মেসেজ পেয়েছেন? মিস্টার শামীম দেখুন, আমি মনে করি এবারের পার্লামেন্ট ইলেকশন মূলত প্রো মোদি অ্যান্টি মোদি এই প্যাটার্নে ভোট হয়েছে এবং মোদি সরকারকে ভারত সরকারে পরিণত করার ভোট হয়েছে, যেখানে যে নরেন্দ্র মোদী বিজেপির বিরুদ্ধে শক্তিশালী ছিল সেখানকার মানুষ তাকেই ভোট দিয়ে নরেন্দ্র মোদী সরকার অর্থাৎ মোদী সরকারকে ভারত সরকারে পরিণত করার জন্য সমস্ত রকম প্রয়াস চালিয়েছেন ভারতবর্ষের প্রতিটি মানুষ, এবং তার ফলে একটা ব্যক্তি সর্বস্ব একটা রাজনীতির গোটা দেশব্যাপী সেটার প্রচলন করে ফেলেছিলেন। সেখান থেকে বেরিয়ে দল দ্বারা পরিচালিত আইন মোতাবেক একটি সরকার, সেই সরকারকে ভারতবর্ষের মানুষ দেখতে চেয়েছিল এবং সেই জন্যই ভারতবর্ষের মানুষ দুভাবে ভোট দিয়েছে, এক প্রো মোদি আর একটা হলো অ্যান্টি মোদি। এবং আপনি যদি ভারতবর্ষের ভোটিং প্যাটার্নটা দেখেন তাহলে দেখবেন যে যে রাজ্যে যে রাজনৈতিক দল মোদির বিরুদ্ধে শক্তিশালী সেই রাজ্যে সেই রাজনৈতিক দল দেখবেন ভোট পেয়েছে মোদির বিরুদ্ধে। ফলে ভারতবর্ষের মানুষের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেট অত্যন্ত পরিষ্কার ছিল, কিন্তু আমি বলবো যে ধরুন মোদির বিরুদ্ধে যে জোট ছিল সেই জোটের ভোট পূর্বের যে মিটিং সেই সংখ্যা যদি আর কিছুটা বেশি হতো বা তাদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিংটা আর একটু বেশি মোলায়েম হতো তাহলে হয়তো বা এই রেজাল্ট আরেকটু অন্যরকম হতো। নির্দিষ্ট দলীয় যে সাকসেস তার বাইরে গিয়ে একটা জিনিস আপনি তো বোধহয় নিশ্চয়ই দেখেছেন, একই সঙ্গে বিধানসভা নির্বাচন হলো উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে, সেখানে দেখা গেল স্টেট এবং সেন্ট্রাল দুটো ইলেকশনে একই পার্টিকে মানুষ ভোট দিয়েছে। তো এখান থেকে কি বলে যে সাইমালটেনিয়াল ইলেকশন হলে যে ভোটিং ব্যাপারটা পাল্টে যায়, আপনি সেই তত্ত্বে বিশ্বাস করেন? দেখুন, আমি ভোটিং প্যাটার্ন যে যদি আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরির ক্ষেত্রে এবং স্টেট গভর্নমেন্ট বা লোকাল গভর্নমেন্ট তৈরির ক্ষেত্রে ভোটিং প্যাটার্ন সবসময় এক হয় না, কিন্তু যদি সেইগুলো যুগ্মভাবে হয় তাহলে অনেক সময় ভোটিং প্যাটার্ন এক হয়ে যায়।
এটা দেখা গেছে। যেমন ধরুন আপনাকে উদাহরণ দিই, এই রাজ্যের ক্ষেত্রে উদাহরণ দিই, তাহলে পরিষ্কার হয়ে যাবে। এই রাজ্যে যেমন ধরুন 22-এর বেশ কিছু মিউনিসিপ্যালিটির ইলেকশন, তারপর 23-এ পঞ্চায়েত ইলেকশন, তারপরে 23-এর পরে আপনি যদি 24-এর লোকসভা ইলেকশন দেখেন, তাহলে দেখবেন যে 24-এর লোকসভা ইলেকশনের ক্ষেত্রে আপনি এই যে প্যাটার্নটা একেবারেই পুরোপুরি অন্যরকম হয়েছে। 23-এ বামেদের ভোট বাড়লো, আর 24-এ দেখবেন বামেদের ভোট আবার কমে গেল এবং তৃণমূল কংগ্রেস আবার ভোট পেল। তার কারণ কি? তৃণমূল কংগ্রেস এই রাজ্যে অন্তত পক্ষে তারা মানুষের কাছে এই বিশ্বাস দিতে সমর্থ হলো যে অ্যান্টি মোদি ভোট তাদেরকে কনসোলিডেট করে দেওয়া হোক। এইটা মানুষকে বোঝাতে, মানুষের মধ্যে সেই পারসেপশন তৈরিতে অনেকটা সফল হয়েছে। সে বিভিন্ন কারণে সফল হয়েছে, আপনি যদি কারণগুলো বিশ্লেষণ করেন। আমি তাহলে আরেকটা উদাহরণ দিই, রাজস্থানে 1 বছর আগে ভোট হয়েছে, কিন্তু রাজস্থানের যে ভোটিংয়ের যে রেজাল্ট এবং পার্লামেন্টের যে ভোটিংয়ের রাজস্থানের যে রেজাল্ট, সেটাও কিন্তু 1 বছরের ব্যবধানে হলেও ব্যাপারটা একই রকম রয়ে গেছে। হ্যাঁ, সেটা সেটা ডিপেন্ড করে বিভিন্ন ফ্যাক্টরের উপর, কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে, এই যে রাজ্যে যেমন ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছেন, কেন্দ্রে নরেন্দ্র মোদী বেশ কিছুদিন ক্ষমতায় আছেন, ফলে একটা অ্যান্টি ইনকাম্বেন্সি আছে, সেখানে দুর্নীতি যেমন এই রাজ্যের ক্ষেত্রে আছে, কেন্দ্রের ক্ষেত্রে যেমন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থাকবে কি থাকবে না, আদৌ ভোট দিতে মানুষজন সক্ষম হবেন কি হবেন না, সংবিধান সেটি এই ফর্মে থাকবে কি থাকবে না, বা আদৌ সংবিধান থাকবে কি না, এই সমস্ত বিষয়তেই কিন্তু মানুষের মনে প্রশ্নগুলো ছিল। এবং সেই প্রশ্নে মানুষজন ঠিক করেছিল যে তারা হয় প্রমোদি, যারা মোদি পক্ষের লোক, আর যে না হলে অ্যান্টি মোদি, এভাবেই ভোট দেবেন, এবং ভোটিং প্যাটার্নটা সেভাবেই পরিচালিত হয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে ভোটিং প্যাটার্ন আপনি যেমন উদাহরণ দিচ্ছেন যে একই রকম রয়ে গেছে, আমি বলতে পারি হ্যাঁ, যেমন একই রকম রয়ে গেছে আবার অন্যতরও হয়েছে, এই দুটো জিনিসই দেখা গেছে। কিন্তু আসলে যে লড়াইটি মূলত ছিল এবারে, সেই লড়াই ছিল মোদি সরকারকে ভারত সরকার বানানোর, এবং সেই লড়াইয়ে ভারতবর্ষের মানুষ এককাট্টা হয়েছিল মোদি সরকারকে ভারত সরকার বানাবে, এবং সেটা সক্ষমও হয়েছে। তার কারণ এখন মোদি আর মোদি সরকার বলতে পারছে না, আর বিজেপির অতি বড় সমর্থকও তাকে মোদি সরকার বলছে। এখানে এখানে আরেকটা কথা জিজ্ঞাসা করি, ধরুন প্রত্যেকটা ইলেকশনের তো একটা থিম থাকে বা একটা এজেন্ডা থাকে, এর উপরে ভোট হচ্ছে, জেনারেলি এক্সপেক্টেড যে পুরনো গভর্নমেন্ট কি কাজ করেছে তার উপরে ভোট হবে। কিন্তু আমাদের এখানে বহুদিন ধরে সেই প্র্যাকটিসটা বন্ধ হয়ে গিয়ে নতুন নতুন সমস্ত ইস্যু আসছে, ইলেকশন আগে সেই ইস্যুতে ভোট হয়, সরকার কী করলো কী করলো না সেটা বেশিরভাগ ক্ষেত্রে হয় না। তাহলে এই এজেন্ডা সেটিংটা কী করে তৈরি হচ্ছে, এবং এক্ষেত্রে বাম দলগুলোর ভূমিকাটা কীরকম? দেখুন, আমি বলি এই এজেন্ডা সেটিংয়ের ক্ষেত্রে আপনি যদি বলেন, এখনো তো মানুষ সেইভাবে, আমাদের ভারতবর্ষের মানুষ সেইভাবে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারেননি, এটা নির্দ্বিধায় বলা যায়। কিন্তু তারপরেও আমি বলবো যে ভারতবর্ষের মানুষ কিন্তু রাজনৈতিকভাবে যে মানে অসামাজদার, এটা বোঝার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে, আপনি যদি উদাহরণ দিই তাহলে পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন ইন্দিরা গান্ধী, তিনি কি করেছিলেন, তিনি ইমার্জেন্সি ডিক্লেয়ার করলেন, সেই ইন্দিরা গান্ধীকে শিক্ষা কে দিল, ভারতবর্ষের মানুষ। নরেন্দ্র মোদী ভারত সরকারকে মোদি সরকার বানালো, সেই নরেন্দ্র মোদীকে শিক্ষা কে দিল, ভারতবর্ষের মানুষ। তাহলে ভারতবর্ষের মানুষ রাজনৈতিকভাবে সমাজদার, কিন্তু রাজনৈতিক কোন ইস্যুটি ভোটিং ইস্যু হিসাবে মানুষের কাছে ক্যানভাসড হবে, এই রাজনৈতিক যে শিক্ষা দীক্ষা, বামপন্থীদের যে রোলটা, নিশ্চিতভাবেই দেখুন আমি মনে করি সবসময় এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং কন্টিনিউয়াস ইভলভিং প্রসেস, ফলে এই কন্টিনিউয়াস ইভলভিং প্রসেসে মধ্য দিয়েই নিশ্চিতভাবে যেতে হবে। নিশ্চিতভাবে বামপন্থীরা সেভাবে ফুটপ্রিন্ট রাখতে পারেননি, সেটা তো পরিষ্কার, কিন্তু ওভারঅল বামপন্থীদের এখানে প্রশ্নটা এখানে আসছি যে পাচ্ছে না কেন? দেখুন, তার অনেকগুলো কারণ আছে, বিশেষ করে এই যে কর্পোরেট পুঁজি এবং কর্পোরেট দ্বারা ভোট পরিচালিত হওয়া, এটার কাছে অনেক সময় যে এই যে বিশেষ করে, এবং তার উপর ভিত্তি করে মিডিয়া, কর্পোরেট মিডিয়া, কর্পোরেট পুঁজি, কর্পোরেট মিডিয়া, কর্পোরেট আপনি বলতে পারেন ভোট পরিচালনা। এবং আমি মনে করি ভারতবর্ষের এখন বিগেস্ট থ্রেট হচ্ছে কর্পোরেট সংস্থা দিয়ে ভোট পরিচালনা করা, তার কারণ একটা কুইড প্রোকো রিলেশন তৈরি হবে। এই কর্পোরেট সংস্থা দিয়ে ভোট পরিচালনা করলে যে কুইড প্রোকো রিলেশন তৈরি হবে, সেই রিলেশন কিন্তু গণতন্ত্রের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যাবে। কুইড প্রোকো যদি হয়,
তাহলে হয়তো ভারতের যে রাজনৈতিক দলগুলোকে যদি তিনটে ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রাইটিস্ট, লেফটিস্ট, সেন্ট্রিস্ট, তো সেন্ট্রিস্টের সঙ্গে রাইটিস্টের লড়াই হয়তো একটা কুইড প্রো কো থাকতে পারে, তো সেখানে মিডিয়াগুলোতে সেই ধরনের কোনো বিভাজন দেখা যাচ্ছে না কেন? দেখুন, এখন যেহেতু এক্সট্রিম রাইটিস্ট এই প্যাটার্নে চলার জন্য অনেকে মনে করছেন যে শর্টকাট প্রসেসটাকে সেটাকে অ্যাডপ্ট করে নেওয়াটা বিশেষ করে রাজনৈতিক সাফল্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য দেখবেন ভোটের ইস্যু রুটি রুজি হচ্ছে না, ভোটের ইস্যু কি হচ্ছে ধর্মীয় বিভাজন, ভোটের ইস্যু কি হচ্ছে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, এগুলো ভোটের ইস্যু হওয়া উচিত নয়, ভোটের সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক থাকারও কথা না। আমি বলছি যে ন্যাশনাল লেভেলেও তো একটা ভোট হলো, তো সেখানে যেমন ধরুন সেপোলজিস্টরা দুভাগে ভাগ হয়ে গেলেন, একদিকে যোগেন্দ্র যাদব বা ওই পরাকলা প্রভাকর এরা রয়েছেন, তা তারা প্রথম দিকে কোনো গুরুত্ব পাননি, পরবর্তীকালে দে প্রুভ টু বি দি রাইট ফরকাস্টার, তো পরবর্তীকালে তো এরা সবাই মোটামুটি হার স্বীকার করতে বাধ্য হলো। কিন্তু ঘটনাটা হচ্ছে যে সত্যি ঘটনাকে রিপোর্ট করতে, এখন তো বলছে যে সেখানে সেপোলজিতে উচিত হচ্ছে একটা ডিসক্লেইমার লাগিয়ে দেওয়া যে আমরা কাজ করছি বটে, কিন্তু আপনি এই যে বিভিন্ন ম্যান্ডেট গুলো যেগুলো ফোরকাস্ট হয় সেগুলো প্রকাশ করা যায় না, তার কারণ হচ্ছে এগুলো ম্যানিপুলেটেড হয়, সেটা তো আগেই প্রতিষ্ঠা পেয়েছে, সেই জন্যই তো আগে থেকে ভোট চলাকালীন এগুলোকে প্রকাশ করা যায় না। ফলে খুব পরিষ্কার হিসেব যে এইগুলো প্রভাবিত হয় সেটা তো বোঝাই যায়। আর আপনি যাদের নাম করছেন, ধরুন দু একজন সৎভাবে কাজ করবেন, এটাই স্বাভাবিক, এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। পলিটিক্যাল ক্যাটা সেগুলো যে হতে গড়নি, তারা মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন, সে বিভিন্ন কারণ হতে পারে, দেখুন বিভিন্ন কারণ হতে পারে, এবং তার থেকেও আবার অন্য একটা কারণও থাকতে পারে, সকলের প্রফেশনালিটি সমান হয় না, প্রফেশনাল দক্ষতা সমান হয় না। কিন্তু বলেছে যে তাদের জন্য ওয়েট করে, কারণ তাদের 90% স্ট্রাইক রেট, সেটা তো দেখুন সেটা মানুষ টু ম্যান টু ম্যান ভ্যারি করে, দ্যাট ইজ দ্য প্রফেশনাল এবিলিটি। অন্য ইস্যুটা আছে উপরে হিমালয় মহাদেবের ব্যাপার, নিচে গঙ্গা মা গঙ্গার ব্যাপার, গোটা ভারত জুড়ে যে ধর্মের যে একটা এসেন্স আছে, তার মধ্যে কিছু ঈশ্বরের অস্তিত্ববিহীন মানুষজন সাধারণ মানুষের আস্থা অর্জন করবেন, এটাকে সম্ভব? দেখুন আমি বলি, ধর্ম বিশ্বাস বা অবিশ্বাস বা যে কোনো বিশ্বাস বা অবিশ্বাস, এটা ব্যক্তি বিশেষের বিষয় হওয়া উচিত, এটা সামাজিক বিষয় হওয়া উচিত নয়, বা রাজনৈতিক বিষয় বা দেশ পরিচালনার ক্ষেত্রে প্রশাসনিক বিষয় হওয়া উচিত নয়। এই কথা কেন বলছি, তার কারণ আপনার আমাদের দেশের যে অনেকে ভুল করেন, এই যে ধর্ম নিরপেক্ষতার যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা কিন্তু অধার্মিকতার কনসেপ্ট নয়, ব্যক্তির ধর্ম থাকাটা স্বাভাবিক, যে অবিশ্বাস করেন ঈশ্বরে সেটা তার ধর্ম, যে ঈশ্বরে বিশ্বাস করেন সেটা তার ধর্ম। এখন আমি আগে একটু কমপ্লিট করতে দিন, আমাকে একটু কমপ্লিট করতে দিন, তাহলে বিষয়টা পরিষ্কার, বিশ্বাস করে না তোমাদের সঙ্গে কি সম্পর্ক? হ্যাঁ আমি কমপ্লিট করে দিন, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। যিনি ধর্মে বিশ্বাস করেন না, তিনি সেটা তার বিশ্বাস, সেটাও তার ধর্ম। যিনি ধর্মে বিশ্বাস করেন, ঈশ্বরে বিশ্বাস করেন, আল্লাহ বিশ্বাস করেন, সেটা তার ধর্ম। তাহলে প্রতিটি ব্যক্তির, এই যে তিনটে ব্যক্তিরই ধর্ম, কেউ কেউ ঈশ্বরে বিশ্বাস করেন না সেটা তার ধর্ম, যিনি ঈশ্বরে বিশ্বাস করেন সেটা তার ধর্ম, যিনি আল্লাহ বিশ্বাস করেন সেটা তার ধর্ম। এই ধরুন আমি এই তিনজনের উদাহরণ দিলাম, এই তিনজনের ধর্ম এটা ব্যক্তির বিষয়। রাষ্ট্র ধর্ম নিরপেক্ষতার কনসেপ্ট হচ্ছে যে তার যে বিশ্বাস, সেই বিশ্বাসটি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেটা চাপিয়ে দেওয়া হবে না নীতি নির্ধারণের ক্ষেত্রে, এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার কনসেপ্ট। অর্থাৎ কেউ ধরুন ধর্মে অবিশ্বাস করেন, তিনি সেই অবিশ্বাসের যে বিশ্বাস, সেই অবিশ্বাসের বিশ্বাসকে সাধারণ মানুষের বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কারোর উপর চাপিয়ে দিতে পারবে না, এটা হচ্ছে দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ধর্ম নিরপেক্ষতা। এখন কোন মানুষ ঈশ্বরে বিশ্বাস করবেন বা বিশ্বাস করবেন, এটা সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতার বিষয়, এবং সেই জন্যই আমাদের সংবিধানেও
সেই ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয়েছে। ধর্মে বিশ্বাস করুন, আপনি কোনো একটা নির্দিষ্ট খাদ্য খেতে চান সেটা বিশ্বাস করুন, খাদ্য খান, নির্দিষ্ট পোশাক পরতে চান বা চান না সেটা সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তি বিষয়। যেমন ধরুন পোশাক কী পোশাক পরবেন আপনি, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা। আপনি কি খাবার খাবেন এটা আপনার স্বাধীনতা, একদম সম্পূর্ণভাবে ব্যক্তি স্বাধীনতা। সেরকমভাবে ধর্ম একটা ব্যক্তি স্বাধীনতার বিষয়। আমি সাংবিধানিক অধিকারের কথা বলছি না, আমি হচ্ছে নির্বাচনী দেখুন আমি এটা নির্বাচনী বিষয় এই কারণেই আমি এই নির্বাচনী বিষয় এবং সংবিধানের সঙ্গে জুড়তে চাইছি এই কারণে, তার কারণে এই সংবিধান তো আমাদের এই অধিকার দিয়েছে। আমরা বরঞ্চ যারা এই ধরুন ধর্মীয় বিশ্বাসকে, তার নিজস্ব ধর্মীয় বিশ্বাসকে প্রশাসনের মাধ্যম দিয়ে ইমপ্লিমেন্ট করতে চান, আমরা তো তার বিরুদ্ধেই বলি। তার কারণ হচ্ছে যে তোমার ধর্ম বিশ্বাস থাকতে পারে, হাসপাতাল কখনো মুসলমান বা হিন্দুর জন্য হতে পারে নাকি? যে ধরুন আমি উদাহরণ দিয়ে বলি, ধরুন ওই হাসপাতালের সামনে একজন অ্যাক্সিডেন্ট করে, তিনি হয়তো অ্যাক্সিডেন্ট করলো, বাইক অ্যাক্সিডেন্ট করলো, তিনি ধর্ম বিশ্বাসে হিন্দু, তাহলে বা সেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেই হিন্দু সম্প্রদায়ের মানুষটিকে বলা হবে যে তোমার ভাই চিকিৎসা করা হবে না, কারণ এটা মুসলমানদের হাসপাতাল, তুমি ভাই বাড়ি চলে যাও। এটা কখনো হতে পারে? হতে পারে না। তাহলে হাসপাতাল কখনো হিন্দু বা মুসলিমের হতে পারে না। ফলে এই যে কথাগুলো বলা হচ্ছে, এইটা হচ্ছে ওই ধর্মনিরপেক্ষতার কনসেপ্টকে আঘাত করছে। এইটা ভারতবর্ষের যে সাংবিধানিক ধর্মনিরপেক্ষতা, সেই কনসেপ্টের পরিপন্থী। আচ্ছা, এবারে একটু অন্য ইস্যুতে আসি, সেটা হচ্ছে যে যে সমস্ত উজ্জ্বল ছেলেমেয়েরা রাজনীতিতে ঢুকছে, মানুষ চাইছে যে তারা রাজনৈতিক দলের কর্মী না, তাদেরকে সার্ভিস দিক। কিন্তু যিনি সার্ভিস দেবেন তারও তো নিজের বেঁচে থাকার প্রয়োজন আছে, তার যদি চাকরি না থাকে সে ঘরে কে বনের মোষ কতদিন তাড়াবে? তাহলে হয় তাকে চাকরি ব্যবস্থা করতে হবে, তার নাহলে সে দুর্নীতি করবে এর মধ্যে, তো আর নাহলে পার্ট টাইম রাজনীতি করে। তো এখন ব্যাপারটা হচ্ছে, ভালো ছেলেরা, আমি কোনো ব্যক্তি বিশেষের নাম বলতে চাইছি না, ভালো ছেলেটা যে রাজনীতি করবে এবং তারা ডেলিভার করবে, কি করে সম্ভব? দেখুন, সেই জন্যই তো এই বাম দলগুলিতে পেশাদার বিপ্লবী, সেই জন্যই কনসেপ্ট আছে যে যারা সর্বক্ষণের কর্মী হন তাদের সেটা পরিমাণ খুব অল্প, সেই জন্যই তো সর্বক্ষণের কর্মী ভাতা সেটা দেওয়া হয় বাম দলগুলোতে। হতে পারে কোনো ক্ষেত্রে 4,000 টাকা, কোনো ক্ষেত্রে 6,000 টাকা, কিন্তু সেটা দেওয়া হয়। সেই জন্যই তো এই কনসেপ্টটি আছে। সেই জন্যই দেখবেন আপনি অন্য 5টি দলের থেকেও বাম দলগুলোতে যে সমস্ত কর্মীরা আছে তারা তুলনায় লেস করাপ্ট। কেন? এই যে কনসেপ্টটা আছে, যে কনসেপ্টটা হতে পারে সেটা 4,000 টাকা বা 6,000 টাকা বা 5,000 টাকা বা 3,000 টাকা বা 2,000 টাকা, বিভিন্ন বাম দলগুলোর বিভিন্ন তাদের যে আর্থিক সামর্থ্য সেই অনুযায়ী তারা তার কর্মীদের ভাতা দেন, সিপিএম দেয়, সিপিআই দেয়। ফলে এই যে কনসেপ্ট, অন্যান্য দলের কর্মীদের যে বলে যে এই সাইকেল চলে ঘুরে বেড়াতো এখন তারা গাড়ি চড়ছে, সেটা তো ধরুন সেটা ব্যক্তি দুর্নীতির বিষয় না, হচ্ছে ব্যক্তি দুর্নীতি হলো, এটা তো বোধহয় অবশ্যম্ভাবী, এটা বোধহয় হওয়ার কথাই ছিল। তা না হলে মানে আমি অন্যকে সার্ভিস দেব অথচ আমার নিজের পেটে ভাত নেই, এই জিনিসটা তো সম্ভব কি? দেখুন, ওভারডোজ হয়ে যায়। আপনি দেখুন, এটা তো পলিটিক্যাল রিফর্মস এর কথা বলছেন, সে আমরা তো সবসময় চাই যে পলিটিক্যাল রিফর্মস হোক, যে যারা পলিটিক্যাল কর্মী রাজনৈতিক দলগুলোকে এই জন্য দায়িত্বশীল হতে হবে, আরও বেশি দায়িত্বশীল হয়ে তাদের কর্মী নির্বাচনের ক্ষেত্রে কর্মীদের সঙ্গে কীভাবে কোন ধরনের কর্মী তারা তৈরি করতে চান এই সম্পর্কে তো রাজনৈতিক দলগুলোকে নিশ্চিতভাবে ওয়াকিবহাল না হলে এই ধরনের দুর্নীতি দেখবেন। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব অনেক বেশি, কারণ ভারতবর্ষের বহুদলীয় গণতন্ত্রে রাজনৈতিক দলগুলো যদি দায়িত্ব পালন না করে, আমি সেই জন্য বারবার বলি যে বিশেষ বিশেষ করে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে, এই যেমন ধরেন মাঝে মাঝে জনগণ অভিযোগ করে, হয়তো সেই রাজনৈতিক দলটির প্রতি মানুষের বিশ্বাস আছে, কিন্তু সেই রাজনৈতিক দলটি যে মানুষটিকে প্রার্থী হিসেবে টিকিট দিচ্ছেন, মনোনয়ন দিচ্ছেন, সেই মানুষটি সঠিক নন। এই ক্ষেত্রে সেই রাজনৈতিক দলগুলোরও কিন্তু দায় আছে, আমি কাউকে ছোট করছি না। যেমন ধরুন জানেন, সকলেই বুঝতে পারছেন যে এই ফিল্মের আর্টিস্টটি যেদিন ভোটে জিতে যাবে তারপরে দিন আর থেকে আর কোনোদিন আসবে না, সে হয়তো ভোটের আগে থেকেই বলছে, ভোটের আগে থেকেই বলছে। কিন্তু একটা প্রশ্ন আছে, একটু একটু ধরুন দীপশিতা ধর হেরে গেলেন, রচনা ম্যানার্জি জিতে গেলেন, যে কেউ জিততে পারেন, মানুষের ভোটে জেতার মধ্যে কোনো ভুল কিছু নেই, কিন্তু মানুষের যে অ্যাপ্রিসিয়েট করার যে ব্যাপারটা সেটাতে কোথাও কিছু ঘাটতি দেখতে পাচ্ছেন? দেখুন, মানুষজন দুভাবে বলতেন, আমি যেটুকু মানে বুঝেছি আমার রাজনৈতিক বোধ বুদ্ধি দিয়ে, সেটা হচ্ছে যে মানুষজন একটা হচ্ছে কোনো নির্দিষ্ট
রাজনৈতিক দলের পক্ষে ভোট দিচ্ছেন বা কোনো একটি মতের বিরুদ্ধে ভোট দিচ্ছেন। এই ক্ষেত্রে যেমন ধরুন রচনা ব্যানার্জি, এই নামটি ফ্যাক্টরি হতো না যদি না তার সঙ্গে রচনা ব্যানার্জিকে বলুন না কালকে ওই কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াতে, রচনা ব্যানার্জি কতগুলো ভোট পায় দেখবেন। তাহলে এই রচনা ব্যানার্জিকে যারা দাঁড় করালো, আমি আমি রচনা ব্যানার্জি মানে আমি একটা নির্দিষ্ট ব্যক্তির নাম করছি তা কিন্তু নয়, বা রচনা ব্যানার্জিদের মতো যাদের, যেমন ধরো আগে উদাহরণ দিই মিমি চক্রবর্তী বা নুসরত জাহানকে যারা দাঁড় করিয়েছিল, এদের দায়িত্ব বেশি, রাজনৈতিক দলটির দায়িত্ব বেশি যে আমি কেন একজন প্রার্থীকে, এমন একজন প্রার্থীকে দাঁড় করাবো বা এমন একজন প্রার্থীকে মনোনয়ন দেব যে আমি জানছি মানুষের সঙ্গে থাকবে না, শুধুমাত্র তার হয়তো ব্যক্তি পরিচিতিই বলুন বা যাই বলুন না কেন সেটি থাকার জন্য আমার কিছুটা সাম পার্সেন্টেজ অফ ভোট হয়তো বা হায়ার হবে, সেই জন্য আমি মানুষের কোনোদিন কাজে লাগাসবে না এরকম একজন প্রার্থীকে মানুষের সামনে দাঁড় করিয়ে দিচ্ছি, এটা রাজনৈতিক দলগুলো ঠিক করছেন না। এতে রাজনৈতিক দলটি হয়তো মনে করতে পারে আমার সাময়িক লাভ হচ্ছে কিন্তু সুদূরপ্রসারী হতে এদের কিন্তু ক্ষতিই হয়। আমার শেষ প্রশ্ন, বামপন্থীদের দিক থেকে চিন্তা করলে আপনি যেহেতু বামপন্থায় বিশ্বাসী, ওয়েটিংটা কি আনএন্ডিং হয়ে যাচ্ছে বা দেয়ার ইজ লাইট অ্যাট দি এন্ড অফ দ্য টানেল? না না, আমি অবভিয়াসলি আমি মনে করি সবসময় বাম রাজনীতির গুরুত্ব আছে এবং সেটা থাকবে, তার কারণ মানুষ যতদিন থাকবে তাদের মধ্যে কনফ্লিক্ট থাকবে, সেই কনফ্লিক্ট থাকলেই বাম রাজনীতিরও গুরুত্ব থাকবে। এখন বাম রাজনীতিতে মানুষজনকে আকৃষ্ট করা যাচ্ছে না কেন এর একাধিক কারণ রয়েছে, সেই কারণটাই স্বল্প পরিসরে ব্যাখ্যা করা হয়তো বা সম্ভব হচ্ছে না। তার কারণ যেমন ধরুন একদিকে বলতে পারেন এই যে কর্পোরেট, একটা বৃহৎ কর্পোরেট হস্তক্ষেপ বিভিন্ন ক্ষেত্রে সেখানে, এবং বিশেষ করে কর্পোরেট মিডিয়া, সেই কর্পোরেট মিডিয়ার তাদের যে প্রচার শৈলী, সেই প্রচার শৈলীর সঙ্গে বাম প্রচার শৈলী কিন্তু পেরে উঠছে না, আমি এটা স্বীকার করতে আমার কোনো বাধা নেই। তার কারণ আপনাকে তো আপনার মতামত, আপনার মতবাদ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে, সেই মতামত এবং সেই ছড়িয়ে শুধু দিলে হবে না, তাতে প্রলুব্ধ করতে হবে, মানুষের যাতে আকৃষ্ট হয় তার ব্যবস্থা তৈরি করতে হবে। এখন আপনি মতামত যে বা মতবাদ যে আপনি ছড়িয়ে দেবেন তার যে পন্থা, সেই ধরুন বামেদের ম্যাক্সিমাম কী আছে, খুব বেশি হলে একটা সমস্ত দলগুলোর হয়তো একটা করে হয়তো মুখপাত্র কাগজে রয়েছে, তার বেশি হয়তো আর কিছু নেই। সোশ্যাল মিডিয়াতে লেফটিস্টদের প্রেজেন্স যেকোনো দল থেকে বেশি ছিল। দেখুন সেটা হচ্ছে ব্যক্তি প্রেজেন্স, হ্যাঁ, তারা কারণ বাম দলগুলোর প্রতি মানুষ যারা যারা কর্মী হন সমর্থক হন তাদের অ্যাটাচমেন্ট একটু বেশি থাকে, ফলে তারা ব্যক্তি উদ্যোগে এটা একটা, কিন্তু যখন একটা সমষ্টি উদ্যোগে একটা কর্পোরেট মিডিয়ার হস্তক্ষেপে, একটা কর্পোরেট সংস্থার হস্তক্ষেপে তার যে প্রচার শৈলী, তার যে প্রচার ভঙ্গিমা, তার যে প্যাটার্ন, সেই প্যাটার্নের সঙ্গে একজন ব্যক্তি যিনি হয়তো তার নিজ উদ্যোগে স্ব উদ্যোগে, তো আমি মনে করি ছোট ছোট উদ্যোগই বিন্দু বিন্দুতেই সিন্ধু তৈরি হয়, ফলে বিন্দু বিন্দু দিয়েই একদিন সিন্ধু তৈরি হবে। আপনাকে অশেষ ধন্যবাদ এত সময় দেওয়ার জন্য।